देशसह गोटा विश्व जुड़े चलछे करोना आतंक। विश्वेर बहु देशे चलछे लकडाउन, भारतेओ चतुर्थ दफार लकडाउन चलछे। आर एई लकडाउने समस्त रकम जमायेत बन्ध राखार निर्देश दिएछे सरकार। स्वाभाविकभावेई गत दो मास धरे बन्ध समस्त रकम जमायेत। এদিকে আগামী সোমবার মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর। এদিন মসজিদে গিয়ে নামাজ পড়েন মুসলিম অংশের জনগণ। কিন্তু এই লকডাউনে তারা এবছর নামাজ পড়বেন কিভাবে? মুসলিম ধর্মগুরুরা আগে জানিয়ে দিয়েছেন, এবছর নামাজ আদায় করতে হবে নিজ নিজ বাড়িতে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে 4 থেকে 5 জন লোক দৈহিক দূরত্ব মেনে মসজিদে নামাজ পড়বেন। ত্রিপুরা রাজ্যেও একই নিয়মে এবছর পালিত হবে ঈদ। এই মর্মে শনিবার রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী রতনলাল নাথের সাথে সাক্ষাৎ করেন জমিয়ত উলামা হিন্দের রাজ্য শাখার একটি প্রতিনিধি দল। সচিবালয়ে গিয়ে মন্ত্রীর সাথে বেশ কিছু সময় কথা বলেন তারা। তারা মন্ত্রীকে জানান, লকডাউনের সমস্ত গাইডলাইন মেনে রাজ্যে এবছর পালিত হবে ঈদ উৎসব। রাজ্যের সংখ্যালঘু মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল মহোদয়ের সাথে দীর্ঘমেয়াদী আলোচনা হয়। আলোচনার পর আমরা যেটা ইতিমধ্যেই নির্দেশিকা দারুল উলুম দেওবন্দের নির্দেশিকা মোতাবেক সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত মসজিদগুলিতে এবারের ঈদ উৎসব ভারতবর্ষের পাশে দাঁড়িয়ে, মানবতার পাশে দাঁড়িয়ে, করোনা ভাইরাসের এই সংক্রমণকে রোধের যে লড়াই, এই লড়াইয়ের পাশে দাঁড়িয়ে জমায়েত মুক্ত, সমাবেশ মুক্ত ঈদ পালন করার যে নির্দেশিকা আমরা অলরেডি প্রকাশ করেছি সেটা নিয়ে আলোচনা হয়েছে। তাকে মন্ত্রী মহোদয় খুব আনন্দ প্রকাশ করেছেন এবং এটা আরও দারুণভাবে যাতে রাজ্যে খুব প্রয়োগ হয় এবং সকলেই ভালো করে ঈদ পালন করতে পারে সেটা আলোচনা হয়। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল রমেশ বোস ও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এইবারের এই উৎসব এক ভিন্নতর প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। দেশ ও নিজেদের স্বার্থে কেন্দ্র নির্দেশিকা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে এবার এই ঈদ উৎসব পালিত হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।